হ্যালো ফ্রেন্ডস, আজ হচ্ছে 21 তারিখ 21শে নভেম্বর মঙ্গলবার। তো এই ভিডিওটা করবার উদ্দেশ্য এটাই যে আজ হচ্ছে জগদ্ধাত্রী পুজো, চন্দননগরে তো পুজো শুরুই হয়ে গিয়েছে। আমি সেখানে ভিজিটও করেছিলাম তোমাদের সঙ্গে, আমি সে তার কিছু ব্লগও আমি ছেড়েছি আমার ইউটিউব চ্যানেলে, তাহলে তোমরা গিয়ে দেখতে পারো। মানে বেশ কিছু পুজো আমি দেখেছি, ওখানকার প্যান্ডেল গিয়েছিলাম। তো আজ যেহেতু এখানে জগদ্ধাত্রী পুজো, তো নবমী, নবমী মধ্যে সব পুজো হয়। তো আজ এখানে প্রত্যেকবার ভোগ দেওয়া হয়। এখানে উত্তরপাড়াতে বেশ কিছু পুজো হয় জগদ্ধাত্রী পুজো, তো ম্যাক্সিমাম পুজোগুলোতেই ভোগ দেওয়া হয়। তো সেখানে আমি যাব, ভিজিট করব, ঠাকুরও দেখবো, আর লাইনে দাঁড়াতে হয়, একটু ভোগও দেয় সবাইকে, মানে ভোগ বিতরণ করে। তো আমিও সেখানে যাব, ভিজিট করব। তো ফার্স্টে তো বাড়ি যাব, বাড়িতে গিয়ে ব্যাগ রেখে হাত মুখ ধুয়ে এসে ঠাকুর পুজো দিয়ে ঠাকুরকে শুয়ে, তারপরে মায়ের থেকে সব ডিব্বা টিব্বা যা নিয়ে, ক্যাং ট্যাং নিয়ে তারপরে আমি যাব। তো যে 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 কোনো জায়গায় পাবো সেখানে কালেকশান করবো। তো আজকে আমি কেউ রাতেবেলা রান্নাবান্না কিছু করতে হয় না, যা ভোগ আনি সেটা খেলেই আমাদের হয়ে যায়, উল্টো কিছু টেকেও যায়। তো সেই সেই জার্নিটা শেয়ার করবো তোমাদের সাথে, এই জন্যই ভিডিওটা শ্যুট করছি। তো এখন ঘুরতে বাজে হচ্ছে 6:05, আর 5-10 মিনিট বাদেই আমরা বেরিয়ে যাবো এখান থেকে, সেন্টার থেকে। তো ছুটির টাইম নিজেই ভালো লাগে, বাড়ি যাবো, তারপরে তো আজকে পুজো আছে। তো চলো সেই জার্নিটা অবশ্যই তোমাদের শেয়ার করবো, চলো দেখতে থাকো। আমাদের ছুটির টাইম এখন, আমরা এবার বেরোবো, বাড়ি যাবো। আমি তো আমার প্ল্যান তো বলে দিলাম, করলদা তোমার কি প্ল্যান আছে আজকে? আনতে হবে, কি আনতে হবে? দুধ নিয়ে আসতে হবে, দুধ খাবে, আবার পেঁয়াজটাও বলেছে পেঁয়াজও আনতে হবে। দেখো করলদাকে দেখো, মদ খায় না কিন্তু দেখো মাতাল লাগে, দেখো তাই তো, এরকমই তো মনে হয়। বাবা এটা কী রে ভাই, যাই হোক তুমিও যেতে পারো, ভোগ কালেক্ট করতে পারো। তাহলে আমাদের ছুটির টাইম, আমরা বাড়ি যাবো আমরা। তো আমাদের কেমন লাগলো আমাদের পাগলদা এবং পলদার সাথে কথা বলে? চলো যাই, বেরোই। বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই গেলাম অষ্টমীর শ্রেণীর গলিতে, যে জগদ্ধাত্রী পুজো হয় সেখানে গিয়ে একে তো গিয়ে দেখলাম যে ভোগ ডিস্ট্রিবিউশন অলরেডি শুরু হয়ে গেছে, লাইনে দাঁড়িয়ে পড়লাম। এখন টাইম হচ্ছে 7:15। হয়ে গেল, এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কলাকা, দেখি ওখানে কত লাইন পড়ে। এখানে তো ঠিক ছিল, চলো তারপর চলে এসেছিলাম বলাকার মাঠের পুজোতে, সেখানেও লাইন পড়েছিল। তো লাইনটা এগোচ্ছিল, লাইন থাকলেও লাইন এগোচ্ছিল, সেখানেও দাঁড়িয়ে পড়লাম। আমরা ভোগ কালেক্ট করার পরে এগোচ্ছিলাম, তো পেছন থেকে আমাদের সেন্টারের স্টুডেন্ট সোমা ঘোষ আমাদের ডাকলো, বললো স্যার ম্যাডাম আপনারা দাঁড়িয়ে যান, আপনাদের আমি পার্সেল দিয়ে দিচ্ছি। নেক্সট আমরা হেঁটে হেঁটে চলে গেলাম হচ্ছে খ্যাগার দিয়ে ঢুকে সংহতি ক্লাবের পুজোতে। এখান থেকে দুটো ভোগ নিলাম, মানে পাতা নিলাম, একটা আমার জন্য একটা আমার জন্য। এরপর গলিগড়া দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম নুরির লীলায়ের সামনে, যে পুজোটা হয় জগদ্ধাত্রী পুজো সেখানে। কটা বাজে নুরিদি? 8:10। মোটামুটি অনেক জায়গার ভোগই কালেকশন হয়েছে, আর নেওয়ার জায়গা নেই, কন্টেনার সব ফুল। বাড়ির দিকে যাচ্ছি, নুরিদি মোটামুটি ভালোই লগা হয়েছে, যেটা যেটুকু এক্সপেক্ট করেছিল তার থেকে বেশি পেয়েছে। তো একবার ছড়ে আয়,
এখন যাওয়া হচ্ছে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে, নদী আসে যাওয়া মানে হচ্ছে জগিং করার মতো সময়, ঠিক আছে। বেশ কয়েক জায়গায় বেশি দেখতে পেলে শেয়ার করলাম, দেখি আর এক জায়গায় যাই কিনা, দেখি মা কি বলে শেষ হয়ে যাবো, মন করে যাই চলো। ঠিক বাড়ি এসে এগুলো রাখলাম, দেখি মা থেকে কন্টেন্ট নিলাম, দেখি আর এক জায়গায় যাওয়ার আছে, ওখানে যদি পাই ওটাই ফাইনাল, যদি পাই পেয়ে ঘুরে আসবো, ঠাকুর দেখে আসবো, ঘুরে আসবো, এদিন তো বাবার আসবে না, যাই হোক মজাটাই আসবো, যাই হোক যাচ্ছি। তো বিছনাও দেখেছি কন্টেনারগুলো দেখা দেখতে আছে, মা বসে দেবে, আমি এটা নিয়ে চললাম আবার, চলো যাওয়া যায়। এই যে মা ঠিক আছে যাই দেখে নিও, ঠিক আছে এসে আমি ভিডিও করবো, ঠিক আছে ওদিকে যাই, ওদিকে বড়ো 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 ভোগ দেয়, ওখান থেকে যদি পাই নিই তারপরে দেখি একটু ঘুরে চলে আসবো। ঘুরি তখন বলছে 8:20, চলো যাই। সেই মাঠের দিকে যাচ্ছি, দেখি ওখানে ভোগ পাকি নিয়ে আগে অন্নকূট হয়ে গেছে, বেলায় পর 3টের সময় হয়ে গেছে, যাই হোক দেখি যদি পাই নিয়ে আসবো, নাহলেও যা আছে হয়ে যাবে। সেই মাঠের সামনে যে জগদ্ধাত্রী পুজো হয় সেখানে লাইনে দাঁড়ালাম, সিএমএসের ভোগটা কালেক্ট করবার পরে আমি কাঁঠাল বাগান বাজারে ঢুকলাম, ওখানে বন্যশিকা ক্লাবে জগদ্ধাত্রী পুজোতে দেখলাম ভোগ দিচ্ছে, অ্যানাউন্সমেন্ট করছে, তো লাইনে দাঁড়িয়ে পড়লাম। নটা 11 এখন বাড়ি যাচ্ছি, পুরো বাড়ি গিয়ে কন্টিনিউ করছি। এটা হচ্ছে লাস্টে যে অগ্নিশিখা ক্লাব, সেখানে আমি কন্টেনার দিলাম, ওখানে আমাকে এই ভোগটা ভরে দিল, সি মাঠের ওখান থেকে দিয়েছে এই ভোগটা, এটা দিয়েছে নবী নিলয় থেকে দিয়েছে এটা। আর এই যে পাতাটা দেখছো এটা হচ্ছে সংহতি ক্লাব থেকে দিয়েছে, আর এখানে যেটা আছে এটা বলাকার মাঠ থেকে দিয়েছে, এখানেও আছে বলাকার মাঠ থেকে যে দিয়েছে, এখানে একটা আছে দুটো পেয়েছি, এতে পেয়েছে কিছু টিফিন হয়নি, খেতে বসে গেছি, মুখের দেখতে পাচ্ছ যা যা দেখালাম সেগুলি আছে, সেগুলি এখন খাই, এই যে মা বেড়ে দিয়েছে, এইসব আছে সব সব ভাগবটা করে খাওয়া হবে, চলো খেয়ে নিই। সো ফ্রেন্ডস, ভোগ খাওয়া হয়ে গেছে, দেখালাম তোমাদেরকে, যাই হোক সেন্টার থেকে বেরিয়ে তো শুরু করলাম জার্নি, বাড়ি গেলাম পুরো দিনে দেখতেই পেলে, তারপরে তো গেলাম অষ্টমেশ্বরের ওখানে, ওখান থেকে বলাকার মাঠ, ওখান থেকে সেই সম্মতি ক্লাব ঘুরে নবী নিলয় হয়ে তারপরে বাড়ি এলাম, কন্টেনারও ছিল না, তারপরে আবার গিয়ে আবার সেই কাঁঠাল বাগান গেলাম, সিএ মাঠের ওখান থেকে নিলাম, তারপরে কাঁঠাল বাগান বাজারের ভেতরে যে অগ্নিশিখা ক্লাব আছে সেখান থেকে এবার প্রথমবার ভোগ পেলাম, তো নিয়ে এলাম, সবই দেখালাম, খাওয়া হলো, এখন ঘুরতে প্রায় 10:15 বাজে, এখন একটু মোবাইলে পেয়ে এডিট টেডিট করবো, তারপরে একটা সিনেমা দেখবো,
চালিয়ে টিভিতে, তারপরে ঘুম পেলে ঘুমিয়ে পড়বো। বেশ মজা হলো, বেশ এই ভোগ কালেকশন করতে যাওয়া একটা আলাদা এক্সাইটমেন্ট লাগে, ব্যাপক লাগে। যাই হোক, শেয়ার করলাম মুহূর্তটা, তো কেমন লাগলো অবশ্যই জানিও। চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, বাই।